জাপানে নিয়োজিত হয়েছে বাংলাদেশিদের উদ্যোগে গঠিত ক্রিকেট দল নিপ্পন টাইগার্স ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ ছাড়াও ক্লাবে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা। পারফরমেন্স অনুযায়ী 11 ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। এতে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল রাফেল ড্র। সংগঠনের সভাপতি বাহউদ্দিন রুবেলের সভাপতিত্বে আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতা ট্রেডিং এর স্বত্বাধিকারী লুৎফর রহমান শিপার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিও ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাহের সহ অনেকেই। ঢাকা